সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের রেগুলার মিউজিক্যাল লাইভ শো এটিএন মিউজিক লাইভ অন এটিএন মিউজিক টিভি। সাথে আছি আমি জলি প্রধান, আর আমার সাথে আছে এমসি রেডার টানু। আর আজকে আমাদের সাথে আছে দুজন গেস্ট, এই প্রজন্মের লোকশিল্পী হাসমত আর তার সাথে আছেন জ্যাকি। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি সম্পূর্ণ ফোক গান দিয়ে। শুনবো তাদের কথা, চলবে আড্ডা, আর শুনবো তাদের র মিউজিক। দর্শক, চলুন তাহলে চলে যাই মূল অনুষ্ঠানে। জানো ফার্স্টে আমরা কি শুনবো? আগে পরিচিত হয়ে নেই বাবুর সঙ্গে, সরি ওর নিতে আসলে বাবু, এই জন্য বাবু বলছি। আর জ্যাকির নামটা জ্যাকি হলো, আসলে তার বাদ্যযন্ত্রটি কিন্তু জ্যাকি অনেক স্টাইলিস্ট এই যুগের নাম। আসলে তার বাদ্যযন্ত্রটি কিন্তু বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে, বাঙালি একটি বাদ্যযন্ত্র। আর বাবুর হাতে আছে দোতরা, যে দোতরা দিয়ে অনেক নামি দামি জ্ঞানী গুণী শিল্পী যারা বেঁচে ছিলেন, যারা এখনো বেঁচে আছেন, তারা এই ঐতিহ্যকে ধরেই বাংলার গানের চর্চাকে শুরু করেছিলেন এবং তারা এর উপরেই ভিত্তি করে অনেক গান রচনা করেছেন। তো আমরা আজকে একটি গান দিয়ে শুরু করি। বাবু, কোন গানটা দিয়ে শুরু করা যায়? নদী ভরা ঢেউ, এই গানটি শুনছি, শুনতে থাকি। আর আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল করার অ্যাড্রেস হচ্ছে atnmusic.tv@gmail.com। আর ফেসবুকে যদি আমাদের সঙ্গে জয়েন করতে চান তাহলে লিখতে হবে www.facebook.com/atnmusictv। আপনি চাইলে গানের রিকোয়েস্ট করতে পারেন, আর্টিস্টদের সম্পর্কে জানতে পারেন, জানতে পারেন বাংলার গান সম্পর্কে। চলে যাচ্ছি গানে। ভরসা তোমারই, কৃপা কর I'm
বাবুর কণ্ঠে আচ্ছা এই গানের বিশ্লেষণটা একটু করে দাও আমি আসলে তুই করেই বললাম ওকে সম্পূর্ণটা অনেক মধুর এই জন্য আসলে এই গানটা লিখেছেন ভবা পাগলা হ্যাঁ মানুষ যখন বিপদে খুব কনফিউজ হয়ে যায় চারদিক থেকে যখন বিপদ চলে আসে তখন একমাত্র খোদা ছাড়া আর তাকে রহমত করার বাঁচানোর কেউ থাকে না মানে তখন এই প্রার্থনা সঙ্গীতটাকে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করে এটা একটা ইবাদত গান করা এখানে সেজন্য এই গানটা আসলে ভবা পাগলা রচনা করেছে এই হলো এই গানের মুজিজ আচ্ছা তোর গানের শুরু কবে থেকে গানের শুরু এই তোর লোকগীতি বা তোর এই ফোক সং ছাড়া তোর গানের শুরু কবে থেকে এটা হচ্ছে আমি যখন ক্লাস টু তে পড়ি 1996 তখন শিশু একাডেমি থেকে আমার গানের শুরু হয় আমার মা তার ইচ্ছায় তার খুব ইচ্ছা আমি গান শিখবো তার প্রেরণায় আমি আজকে এতটুকু করতে পারতেছি ইন্সপিরেশনের পিছনে আন্টির হাত সবচেয়ে বেশি গানের কোনো অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত আন্টিকে দেওয়া হয়েছে হ্যাঁ আমি 96-এই একটা গান শিখছিলাম ওর সামনে তোমার সামনে কমল কুড়ি নামে একটা প্রতিযোগিতা হতো সেখানে আমি আমাকে বলছে যে বিচারক যে এই গান ছাড়া আর কি গান পাবে আমি আমি কিছু অন্য কোনো গান শিখি না ওটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট ওখান থেকে আমি ফার্স্ট প্রাইজ পাই বাহ প্রথম গান শেখা আর সেই প্রথম গান দিয়েই একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসা আচ্ছা আর দর্শকদের জন্য বলছি এই ধরনের পজিশন বা সুপার পয়েন্ট সবার লাইফে আসে না ওর লাইফে সেটা এসছে সো আমরা আরও কিছু টুইস্ট শুনবো ওর লাইফে এর আগে চলুন দেখি ওর প্রথম গানটা আমরা শুনে আসি ওর কাছ থেকে যতটুকু শোনা যায় কে ও সামনে তোমার সামনে সামনে একেলা পাচ্ছি রে সামনে ও শ্যামরে তোমার সামনে ও শ্যামরে তোমার সামনে একেলা পায়াছি রে শ্যাম একেলা পায়াছি আজ পাশ
মেবি এটি হাসান রাজার গান রাইট আচ্ছা আমি যেটা জানতে চাইবো এত গানের মানে জেনার থাকতে এই ফোক গান কেন বেসিক্যালি মানে ফোকে কাজ করার অনেক স্কোপ আচ্ছা আচ্ছা গলার কাজ ফিলের কাজ ফোকের যে কাজগুলো আগে হয়ে আসছে সেগুলো মোটামুটি প্লেন হ্যাঁ সরলভাবে গিয়ে আসছে আগের যারা সুফি ছিল এখন এই সংগুলো ক্লাসিক্যালি মোটিভেট করার জন্য আর কি বেসিক্যালি আমার এটাকে চুজ করা আচ্ছা তো আপনার এই গান গাওয়ার পিছনে কাউকে আপনি আইডিয়াল মনে করেন মানে কাকে আপনি আইডিয়াল মনে করছেন অবশ্যই ক্লাসিক্যালের জন্য নজরুল যদি থাকে আপনার কোনো গানের রিকোয়েস্ট অথবা যদি কাউকে কোনো গান ডেডিকেট করতে চান তাহলে আমাদেরকে ইমেল করুন আমাদের ইমেল করার অ্যাড্রেসটি আমি জানিয়ে দিচ্ছি atnmusic.tv@therateofgmail.com আর আমাদেরকে ফেসবুকে লগ ইন করে ইনবক্স করুন facebook.com/atnmusictv চলুন তাহলে কানে চলে যাচ্ছি যা
ফিরে আসলাম সুন্দর একটি মিউজিক ভিডিও দেখে। এখন আবারও চলে যাচ্ছি আড্ডায়। আচ্ছা হাসমত, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই পর্যন্ত কি কি কাজ করেছেন? আমি বেসিক্যালি ইনডোর কাজ করেছি। আমি এক্সপ্যান্ড হওয়ার জন্য বা নিজেকে ফ্ল্যাশ করার জন্য আমি এখন পর্যন্ত কোনো স্টেপ নিইনি। মানে সেলফ প্র্যাকটিস বা আরও আরও জানার আরও সংগ্রহের জন্য আমি নিজেকে কেন্দ্র করে বা একটু গুছিয়ে নিজের মতো করে করছি, কিন্তু এক্সপ্যান্ড হচ্ছি না। আরও কিছু জানার আরও জানার বাকি আছে। ফ্রেন্ড সার্কেল তো আছেই, তো তাদের সাথে আড্ডায় বসা হয় না বা আড্ডায় বসার সময় এরকম গান গাওয়া হয় না? এখন যেরকম আমরা বসে আছি, হ্যাঁ, তখন কেমন লাগে? মানে যখন বন্ধু বান্ধব শুনে প্রশংসা করে বা ইন্সপায়ার করে না আপনাকে, তখন ভালো লাগে। তখন ভালো লাগে, আরো ইন্সপায়ার হই কাজ করার, আর ইন ফিউচার আরো বেটার বেটার কিছু সং যেগুলো যেগুলো মেসেজ আছে সেগুলো করার চেষ্টা করি। মন্দিরা থেকে খমক, খমক থেকে দোতারা, দোতারা থেকে ম্যান্ডোলিন, মোটামুটি এই কয়েকটা যন্ত্র আমার করা আছে। আমি একটা কথা, একটা গাম্ভীর্যপূর্ণ কথা আমি ডেলিভারি করতেছি। যখন আমি স্যাড তখন স্যাড একটা সুর, যখন আমি অনেক এক্সাইটেড তখন সেই সেই একটা সুর। আচ্ছা সেটা দর্শক আমরা সেই সেই সুর সেই গান শুনবো। চলে থাকবে আমাদের আড্ডা। এখন চলে যাচ্ছি জ্যাকি ভাইয়ার কাছে। আমি আপনার হাতে একটি হাড়ি টাইপ কিছু দেখতে পাচ্ছি, যদি আমার কাছে সেটি হাড়ি লাগছে, বাট আমি আপনার কাছে শুনতে যাব আসলে এইটা কি? এটার নাম হলো ডোকা। আচ্ছা ডোকার নাম। আচ্ছা তাকে যত মারা হয় যত পিটানো হয় সে আমাকে কিছুই বলে না। আচ্ছা দর্শক এটার নাম হচ্ছে বোকা, তাকে অনেক মারা হয় কিন্তু সে কিছুই বলে না। আচ্ছা এত সেম কোশ্চেন, এত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকতে এটা কেন? এই এই জিনিসটা আদি আদি একটা যন্ত্র। আচ্ছা আদি একটা যন্ত্র সবার থেকে ওয়ান পিস। আচ্ছা কেউ বাজায় না কিন্তু বলতে আমি বাংলাদেশে আর আছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমি বাজাই খুব ভালো লাগে। আমার একটা কিউরিওসিটি আছে, এটা কি নরমাল দোকানে পাওয়ার যে হাড়িগুলো ওগুলাই? না নরমাল দোকানে এটা আমি প্রতিটা জায়গায় প্রতিটা টিউন আছে, আমি ঘুরে ঘুরে আমি বাজাতে পারবো। মানে প্রত্যেকটা টোন আপনার মাথায় সেট করা, আমার মাথায় সেট করা, যেই গানটার জন্য যেটা দরকার আপনি সেটা পুশ করেন। জি ওকে ফাইন। আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, আপনার একটা আঙ্গুলে দুটি রিং আছে, আপনি কি ওই দুটো ইউজ করছেন? এটা কি টিউনের ক্ষেত্রে? একটা আছে, একটা টিউনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা ইউজ করতেছি। ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা যারা মিউজিশিয়ান আছে গিটার বা অন্য কঠিন সম্পর্কে জানে তাদের জন্য আরো একটি প্লাস পয়েন্ট হলো এই যে বাদ্যযন্ত্রটিতে ই সর্ব উচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে এ। আচ্ছা এই দুটো ক্লাস দিয়ে মোটামুটি সবগুলো গান কভার করা যায়। আচ্ছা এখান থেকে মোটামুটি কত ধরনের টোন বের হতে পারে, মানে কতগুলো সেক্টর বা কোনো কিছু স্পেসিফিক আছে? গান আর দোতারার সাথে এটা এটা চালানো যায়, এটা সবকিছু গানের সাথে এটা ইউজ করা যায়, ইউজ করা যায়। এটা নিজের একটা
ব্যাপার আছে জ্যাকি জ্যাকি ভাই জ্যাকি আপনি গান করেন সময়তে যদি আমার উস্তাদ আরে ক্লান্ত হয়ে যায় তখন অনুমতি দেয় তাহলে উস্তাদ আর শিশু আজকে আছেন আমাদের সঙ্গে আপনারা দেখছেন বাংলা স্পেশাল বাংলা লোকসঙ্গীত স্পেশাল ফোক হ্যাঁ ফোক এমটিভি লাইভ হ্যাঁ আজকের এই লাইভে আপনি যদি চান আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে তাহলে সিম্পলি যা করতে হবে করতে পারেন ইমেল আর ইমেল করার জন্য ঠিকানা এটি হচ্ছে atnmusic.tv@gmail.com ইমেল করুন আমাদেরকে শর্টকাট আর চ্যানেল ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কি আমাদের হাতে অনেকগুলো মেইল আছে ফেসবুকে কিছু মেসেজ আছে আমরা এগুলো একটু পরে বলবো আমরা আরো কিছু গান শুনে আসি বাবু কাছে বাবু কোন গানটা শুনবা এখন সুফিজম একটা গান করব সুফি আধ্যাত্মিক হারিয়ে দে চলো বন্ধুরা হারিয়ে দে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি Rabbul
থাকতে পারবো বা এরকম গান আসলেই র শুনতে পারবো আমরা শুনবো গান চলবে আড্ডা আমাদের কাছে আছে একটি ফেসবুকে ইনবক্স আমরা সেটি শুনে আসি সরি পড়ে আসি সঞ্চিতা লিখেছে উত্তরা থেকে ফোক আমার খুবই ভালো লাগে ধন্যবাদ এটিএন কে সুন্দর এই আয়োজনটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনবক্স করার জন্য সাথে থাকুন আমাদের আর যদি থাকে আপনার কোনো রিকোয়েস্টেড গান সেটিও লিখে পাঠান আর যদি ডেডিকেট করতে চান আমাদেরকে জানান আমাদেরকে জানাতে হলে ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস জানিয়েছি atmmusic.gp@radiofcinema.com চলুন আবার চলে যাচ্ছি আড্ডায় এখন যেটি জানতে চাইব সেটি হচ্ছে এই গান নিয়ে পরিকল্পনা কি ক্লাসিক্যাল ফোক সুফিজম এই ফোকটাকে আমি আমার ইচ্ছা অ্যাকোস্টিক ফর্মে এগুলোকে এই গানগুলোকে ডেলিভার করা আচ্ছা আচ্ছা ফিউশন থাকবে না কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে যেভাবে গানটাকে রিপ্রেজেন্ট করবে সেটা অবশ্যই আদি ঢঙে হবে বেশি কিছু না মানে যা আছে তার থেকে একটু যোগ হবে বেশি কিছু না ক্লাসিফাইড হবে ক্লাসিক্যালি এটা এটা ডেলিভার হবে যা হবে আদি ঢং ঢং সেম থাকবে জাস্ট ইনস্ট্রুমেন্টাল বেকআপ গুলো থাকবে আদি ঢং মডিফাই হয়ে আসবে প্রফেশনাল ক্যারিয়ারটা কিভাবে চলে যাচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো আর কি বিএসসি ন্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বিজিএম ইউনিভার্সিটি থেকে আচ্ছা আচ্ছা তো এটা এখন আমি ইন্টার্ন শেষ করেছি জবে ঢুকবো প্রফেশনকে এভাবে গোছাবো আর পাশাপাশি এটা এটা কি সাজা শখ হিসেবে শখ না ঠিক স্বপ্ন আচ্ছা স্বপ্ন তাহলে সেই স্বপ্ন নিয়ে কিছু কথা শুনি মানে আপনার স্বপ্নটাকে আপনি কিভাবে বাস্তবায়িত করতে যাচ্ছেন আমার আমার সাথে যে টিম আমার কি টিম আছে আচ্ছা আচ্ছা সেই টিমটার নাম হচ্ছে আদিলোক আদিলোক তো সেই টিমটা মডিফাইড হচ্ছে ডে বাই ডে অ্যাড হচ্ছে রিমুভ হচ্ছে এভাবে একটা টিম দাঁড়াবে উইদিন টু ইয়ার্স দু বছর আরও প্র্যাকটিস করবো আরও জানবো তারপরে হয়তো বা টিম টিম নিয়ে মার্চ করবো মিডিয়া আচ্ছা আচ্ছা আপনি যখন রিহার্সাল করছেন আপনার টিম সাথে থাকছে বা আপনারা একসাথে বসে কিছু একটা করছেন এরকম কিছু হ্যাঁ বসা হয় ইনডোর 10টা 12টা ইনস্ট্রুমেন্ট একসাথে আচ্ছা আচ্ছা একটা কম্বিনেশনে রান করানো এটা করা হয় মানে যেটাকে বলে এডিট আর আমরা মিউজিকটাকে একসাথে মার্চ করা বলতে বোঝাচ্ছি যে বিট বিটগুলো কি শেয়ার করে নাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনস্ট্রুমেন্টগুলো বিটগুলো শেয়ার করে দিচ্ছে আচ্ছা আচ্ছা সব ইনস্ট্রুমেন্টই এই এই টাইপের বাংলা থাকবে আচ্ছা আচ্ছা মোটামুটি যেটা 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 যায় অবশ্যই সেটা থাকবে তার পাশাপাশি বিট ক্রিয়েট করার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট থাকবে যেটা সাপোর্ট করে যাবে সবসময় মূল গানকে গানটার মজাটাকে আরো ব্যতিক্রম করার জন্য বিভিন্ন বাংলা যন্ত্র বাদ্যযন্ত্র যেগুলো অ্যাড করা হচ্ছে হোপফুলি আমরা এই প্যাটার্নটা দর্শকদের সামনে নিয়ে আসতে পারবো বাবুর পুরো গ্রুপকে নিয়ে আমরা একদিন লাইভে থাকবো আজকে গুরু এবং শিষ্যকে পেয়েছি গুরুর গান শুনেছি শিষ্যর গানও শুনবো এর আগে চলুন আমরা ঘুরে আসি আজকে একটি গান প্রিমিয়ার হবে আমাদের এখান থেকে টোটাল ইনফরমেশনটা দিচ্ছে আমাদের পিচি দেখা যাক পিচি কি ইনফরমেশন আচ্ছা গান একটি প্রিমিয়ার হচ্ছে সেটিও একটি ফোক সং আর এখানে অভিনয় করেছেন চঞ্চল আছে মৌসুমী এটি ভিডিও ধারণ করেছেন বড়ুয়া সুরজিৎ সিমন আর গান সরি গানটির নাম আমি ঠিক ভুলে গেছি তানু এইবার দেয়া এইবার দেয়া রাইট চলুন তাহলে দেখে আসি গানটি কি হলো কোনো কথা কও নাকি কোনো কথাই যদি না থাকে তাহলে আসবে কই লাগে আমার খুব বিপদ বিপদ আমার একটু সাহায্য দরকার আপনার তোমার জন্য আমার জান হবে আমার বিয়ে বিয়ে কবে
শুক্রবার। এই কথা কর জন্য আমাকে আসতে কইছো, যাতে তোমার সামনে কোনোদিন না আসি। তোমাকে একবার দেখার জন্য যে সর্পির মতো ঘুরি সেটা যেন না করি। অঙ্গ ভিজিয়া নাচবে রে শোয়ের শো। এতদিনে বুঝলাম জোর করে আসলে ভালোবাসা পাওয়া যায়। অঞ্চল বাঁধিয়া নাচবে রে এবার দেওয়া। এই বৃথা চেষ্টা আর কোনোদিন করবো না। নিজের কবিতাটা আমার দেওয়ার সাহস নেই। তার কাছ থেকে এর থেকে বেশি কিছু কি আশা করি? তুমি কি আমার কবিতার কথা জানো? ভালোবেসে তোমায় যদি করতে না পারি বরণ জেনে রেখো হবে আমার নিশ্চিন্ত মন। কারোর জন্য মরা তো সস্তা। আজ বেদামান শোভের পাড়ি শতক বহর রং বেরঙের গাড়ি একে একে আসিয়া কাপুরুষের মতো কথা করে তুমি। এটা শুক্রবার রাত্রে প্রমাণ হবে। আচ্ছা বাদ দাও সব কথা, এখন তোমার কি সাহায্য দরকার সেটা করো। ঘুমটাকে টানি লোরে আহা চন্দ্রমুখে ঘুমটা আমার বিয়ে করবে। খুব সুন্দর একটি মিউজিক ভিডিও দেখে আসলাম, যেটি হচ্ছে একটি নাটকের সিকোয়েন্স। নাটকটির নাম হচ্ছে শান্তি চুক্তি। গানটি গিয়েছেন লিটন হাফিজ আর সুর ও সঙ্গীতে ছিলেন হায়দার মাহমুদ অপু। গানটির সিকোয়েন্সটি এরকম যে একজন প্রিয়সী যার বিয়ে হয়ে যাচ্ছে সে তার বয়ফ্রেন্ডের সাথে তার প্রেমিকের সাথে লাস্ট দেখা করতে এসেছে। তার সে আকুতি যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর তার সে কান্না ভরা সেই মুখ আসলে অনেক অনেক ফিলিংসের ব্যাপার। যেই কথাটি আমাদের হাসমাত ভাই বলছিলেন ফিল, সে ফিলেরই একটি গান আমরা শুনলাম। চলে যাচ্ছি হাসমাত ভাই কখনোই না, আমি আসলে কখনো এরকম ফিলিংস ফিলই করতে পারি না, এটাই সমস্যা। Oh,
কথা বলে। দর্শক আপনার পাগল মনটি কি বলছে, কি বলতে চাইছে তা আমাদের সাথে শেয়ার করে ফেলুন, আর আমাদেরকে ইমেল করুন শেয়ার করার জন্য atnmusic.tv@gmail.com এ। দর্শক আর চলে এসেছে আমাদের একটি ইমেল, আমরা ইমেলটি পড়ে নিই। ইমেল করেছেন মাহমুদুল সজীব, করেছেন বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই আমি সজীব ফ্রম গাজীপুর, ভাই ঝিয়ের পেটে মায়ের জন্ম, লালনের গানটা প্লিজ। এই গান সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, লালন সাহেবের গান। আচ্ছা, লালন গীতি। এটা হচ্ছে মানুষের আসা যাওয়ার মাঝে কিছু রহস্য, মানে মানুষের জন্ম মৃত্যু মাঝে কিছু রহস্য, জন্ম মৃত্যু বিচ্ছেদ এর মাঝে কিছু অংশ যেগুলো মানুষের কাছে আদৌ অনেক মানুষ জানে আবার অনেকেই জানে না। এবং আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা জানি, কিন্তু যারা অন্য ভাষার লোকজন আছে এরা এই জিনিসগুলো কখনো রিয়েলাইজ করেনি বা করলে অন্যভাবে করেছে। লালন যেভাবে এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে গেছে এই গানে এটা বোঝা যায়। শুনবো এই গান জানো। এখন কি আমরা র ভয়েস শুনবো নাকি মিউজিকে চলে যাব? আরে না, বাবু কাছে কি এই গানটা শুনে তারপর আমরা চলে যাব ছোট একটা বিরতিতে। এই গানটা শুনে নি, আর আমার মন কিন্তু অলরেডি পাগল হয়ে গেছে একজনের জন্য। আমি একটু পরে জানাচ্ছি সবাইকে। হ্যাঁ দর্শক, আপনারা ওয়েট করুন সেটা শোনার জন্য। তার আগে চলুন শুনে আসি হাসমাতের কণ্ঠে সেই গানটি। চাঁদের গায়ে চাঁদ গেছে, আমরা ভেবে করব কি, আবার ঝিয়ের পেটে মায়ের I'm
তাহলে আমরা চলে যাই এখন মিউজিক ভিডিওতে। আচ্ছা, এর আগে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি, এই বাংলা যন্ত্র দোতার দোতার বা চারতারের সমন্বয়ে এই বাদ্যযন্ত্রটি তৈরি হয়ে থাকে। আর বাংলা শতকের 15 থেকে 16 শতকের সময় এই বাদ্যযন্ত্রটি বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়। তারপর থেকে এর জীবনধারার সঙ্গে, আমাদের বাঙালি জীবনধারার সঙ্গে এটি মিশে গেছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি গানে। আপনি চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন atnmusic.tv@gmail.com, আর ফেসবুকে লিখতে পারেন www.facebook.com/atnmusictv। মেসেজ অপশনে গিয়ে লিখুন আপনার রিকোয়েস্টের কথা, ডেডিকেটের কথা। কাউকে যদি কোনো গান ডেডিকেট করতে চান, কাউকে যদি না পান, পাশে পিছিয়ে গিয়ে দেখার দরকার নেই, আমাকে আমাকে ডেডিকেট করলেই হবে। তাই আমি চলে যাচ্ছি গানে, ফিরছি একটু পরে। আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। বাংলাদেশের প্রথম 3G ভিত্তিক 24 ঘন্টার অনলাইন মিউজিক চ্যানেল। এটি উদ্বোধন করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, যিনি বাংলাদেশ স্যাটেলাইট টিভির জনক। এটিএন মিউজিক, যার স্লোগান হচ্ছে টিউন অফ বাংলা। চলুন তাহলে দর্শক, আবারও আড্ডা ফিরে যাচ্ছি। হাসমত, এখন একটি মজার কোশ্চেন করবো। আচ্ছা, সেটা হচ্ছে ফিল, এই ফোক গানকে ফিল করার জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম, ফিল নিয়ে আসলাম, এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, বাট ড্রেস আপ, তখন কি ওই ড্রেস ইউজ করা হয়? হ্যাঁ, এটা আমাদের এই বাংলা সংস্কৃতিতে তিন ধরনের ড্রেস ইউজ হয়। আচ্ছা, একটা হচ্ছে হোয়াইট, একটা রেড, একটা হচ্ছে
অরেঞ্জ অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ হ্যাঁ ইয়েলো অরেঞ্জ আচ্ছা আচ্ছা তো তিন তিন ধরনের এটাকে ডেস্কে বলা হয় কোপিন 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 দর্শক কোপিন রাইট ইয়েস আচ্ছা 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 এই ড্রেসটা মুজি যে মানে এই ড্রেসটা আসলে কি কারণে পরে এই ড্রেসটা ওয়্যার করলে এটার ভাব গাম্ভীর্যটা কি বা এই থেকে আমরা কি যে বুঝবো যে ওই ড্রেসটা যে কেউ তো পড়তে পারে রাইট বেসিক্যালি যারা এখন পর্যন্ত যারা ইয়ে করে আসছেন বাউল সঙ্গীত করে আসছেন হ্যাঁ ওনারা পরেন হচ্ছে যে অরেঞ্জ কালারের কোপিনটা হ্যাঁ আর যারা সাধু সাধু সন্ন্যাসী যারা যারা বেসিক্যালি সাদা ড্রেস পরে ওনারা হচ্ছে সুফি সুফিজম নিয়ে ওনারা মানে আধ্যাত্মিক আধ্যাত্মিক বিষয় নিয়ে ই করে আল্লাহ আল্লাহ রাসূল এবং তার প্রেরিত এটা যারা পরে তারা হচ্ছে বাউল তারা হচ্ছে বাউল আর যারা সাদা ড্রেসটা সাদা যে ড্রেসটা পরে কোপিনটা পরে সেটা বেসিক্যালি যারা সাধক আধ্যাত্মিক ধরনের গান করেন তারা ওই ড্রেসটা ওয়ার করেন আর আরো একটা ড্রেস আছে যাদের কোনো মানে দুনিয়াদারির কোনো চিন্তা থাকে না ওনারা এই রেড কালারের কোপিনটা পরে মানে এক কথা হচ্ছে আমরা এখন একটু এখন আপাতত কোনটার সঙ্গে মিশতে পারি অরেঞ্জ ইয়েলো হোয়াইট না রেড হোয়াইট দেখি আমরা এখন একটা হোয়াইট এর সঙ্গে বিষয়ে আছি আর আপনারা চাইলে হোয়াইট ইন কালারফুল দুনিয়াতে চলে আসতে পারেন মিউজিকের দুনিয়াতে চলে আসতে পারেন আর তার জন্য যা করতে হবে আপনি আমাদের স্কলে দেওয়া আছে আমাদের মেইলিং অ্যাড্রেস অ্যান্ড আমাদের ফেসবুক অ্যাড্রেস সেখানে গিয়ে আপনি লিখতে পারেন আপনার সব কিছু আর এছাড়া আপনি যদি চান আমাদের অ্যাপস ডাউনলোড করতে মোবাইল অ্যাপস ডাউনলোড করতে তাহলে আপনাকে সিম্পলি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে লিখতে হবে জাগো বিজি টিভি অ্যাপসটি ডাউনলোড করবেন ইনস্টল করবেন আর এরপরে দ্বিধা দ্বন্দ্ববিহীন সব ধরনের ভালোবাসা থাকবে আপনার আমাদের মধ্যে এখানে এটিএন মিউজিক লাইভ দেখবেন সব সময় থাকবেন এটিএন মিউজিক টিভির সঙ্গে চলে যাচ্ছি বাবুর কাছে আমি কৃষ্ণ হারা হয়ে জগতে ও গোবৃন্দে ললিতে হায় হায় ও গোবৃন্দে ললিতে কৃষ্ণ হারা হলে Oh, God.
জীবন ধারণের জন্য এই খাওয়া দাওয়া ঘুমানো হ্যাঁ সেটা আছে
এই খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার জন্য যেটা লাগে কি কাজ করা হয় মানে প্রফেশন কি এমনি আমি একটা জব করি কি সেটা কি জব একটা সরকারি জব করি ও আমি ইভেন পোস্টে জব জব করি অনেক ভালো চাকরির পাশাপাশি গানের চর্চা আর এমন একটা বোকা মানুষকে নিয়ে সরি বোকা একটা বাদ্যযন্ত্র যার সুর কিন্তু মোটেও বোকা না যার সুর আসলে মাতাল করার মতো একটা মানুষকে মাতাল করার জন্য তাকে নাচানোর জন্য যথেষ্ট গানের সুরে ওকে এখন কি আমরা গান শুনবো গুরু এবং শিষ্যের গান কি গান শুনবো বাবু দর্শক চলুন তাহলে গানটি শুনি আর আপনি শেয়ার করুন আপনার মতামত যদি থাকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো অভিমত অথবা নতুন আইডিয়া তাহলে আমাদেরকে লিখুন আমাদের স্ক্রলে যে অ্যাড্রেসটি যাচ্ছে সেখানে লিখুন আমাদেরকে ইমেল করুন অথবা ফেসবুকে ইনবক্স করুন সাথেই থাকুন আমাদের সাথে গান শুনি গ্রামে গঞ্জে গেলে শুনি ঢোল মন্দির আর ঝুনঝুনি শহরে অট্ট নালের তাল সোনারে বাজারে তার ধুমা ধুম তাল বাজারে তার ধুমা ধুম তাল গ্রামে গঞ্জে গেলে শুনি ঢোল মন্দিরা ঝুনঝুনি গ্রামে গঞ্জে গেলে শুনি ঢোল মন্দিরা ঝুনঝুনি শহরে অট্ট নালের তাল সোনারে বাজারে তার ধুমা ধুম তাল হারমোনিয়াম
ভূষণ তাই ভবিতে পাগল হাসান দিন রজনী হয় অবসান ডুবাইল মান গীত পতঙ্গের পর ও সোনারে বাদারে তাক ধুমা ধুমকাল 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 অপূর্ব মিল সুর তাল সবকিছু মিলিয়ে আসলেই অনেক 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 সুন্দর। দর্শক শুনবো গান, একটি ইমেল পড়ে আসি। তার আগে লিখেছে শিহাব বাড্ডা থেকে, আজকের পর্বটি ব্যতিক্রম, সম্পূর্ণ দেশীয় স্বাদ, খুব ভালো লাগছে। দর্শক আমাদেরও খুব ভালো লাগছে এই ব্যতিক্রম ধর্মী গান শুনতে, যদিও এটি ব্যতিক্রম নয়, বাংলার ঐতিহ্য, বাংলার লোকশিল্প, আমরা চাইবো সেটি ধরে রাখতে। সেটি ধরে রাখার প্রচেষ্টা চালানোর জন্যই আমাদের আজকের এই আয়োজনটি। ফির চলে যাচ্ছে তানুর কাছে। তানু, তোমার কাছে কি আছে? আমার কাছে একটি ব্যতিক্রম ধর্মী মিউজিক ভিডিও আছে। এটা বেসিক্যালি মিউজিক ভিডিও না, স্ট্রিট ভিডিও, স্ট্রিট মিউজিক ভিডিও। ট্রেনে ট্রাভেল করার সময় এটি ধারণ করা হয়। অসাধারণ এই ভিডিওটি, ভিডিওটি দেখছি। আর আপনারা চাইলে আমাদের নিচের স্ক্রলে দেওয়া নাম্বার থেকে, সরি, ইমেল অ্যাড্রেস থেকে এবং ফেসবুক অ্যাড্রেস থেকে আমাদেরকে লিখতে পারেন। তো চলে যাচ্ছি গানে। Thank you.
বন্ধুরা দেখছেন এডেন মিউজিক টিভি, আপনাদের সঙ্গে ছিলাম আমরা সবাই, হলো অনেক আড্ডা। আর এখন চলে যাচ্ছি না, একেবারে ফিরবো আবারও আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য নিয়ে নতুন কোনো আর্টিস্টকে। আর আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখতে থাকুন সবসময় এডেন মিউজিক টিভি।